আমরা চার ভাই ছিলাম। আচ্ছা, কোনো বোন ছিল না। চার ভাই থেকে আমার বড় ভাই কি কাজ করতো এবং তার নাম কি আমার স্মরণ নেই। আচ্ছা, আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল মোস্তফা, তৃতীয় ভাইয়ের নাম ছিল মজিবর, আমার নাম ছিল ইউসুফ। আপনার কাছে এতটুকুই আবদার, যদি আপনারা পারেন আল্লাহর মেহরবানি, আমার নিজের ঠিকানা আমি তাদের কাছে কিছু চাই না। যদি আমার ভাই ব্রাদার কেউ থাকে থাকে, তাহলে মনে করেন আমার একটা রক্তর চিহ্ন, যে বলতে পারবো মানুষের কাছে যে আমার একটা রক্তর চিহ্ন আছে, আর কিছু আমার দরকার নাই। এই নামগুলো কি ছোটবেলা থেকেই মনে ছিল নাকি পরবর্তীতে এসে মনে পড়েছে? না, আমার এই ইউসুফ নামটা আমার ছোটবেলা থেকে মনে ছিল। তো আপনি আপনার মা কিংবা বাবাকে বলেন নাই? বলছি। কি বলে? বলছি যে আমার নাম ইউসুফ, আমার এক ভাই মজিবর, এক ভাই মোস্তফা, কয়ে গেলে কিছু না, এগুলো কিছু না, মনের কল্পনা। ও, আপনার বাবা আপনাকে বলতো যে, তার মানে ও বলতো যে আমি অরিজিনাল বাপ, মানে সেটা বলতো? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের জন্যই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর শুরুতেই জানিয়ে রাখছি, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন ও লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে পাচ্ছেন 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্যে একদম ফ্রি, এবং 65 বয়সোর্ধ্ব নাগরিকদের জন্যে কার্ডের মূল্য 50% পর্যন্ত ডিসকাউন্ট। এজন্যই আলেশা কার্ড বলছে এখন ইচ্ছেরা সব হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। এবং বেসিক ভিডিও শুরুতে সবসময় যে কথাটি বলে থাকি সেটা হচ্ছে শেয়ার, শেয়ার, শেয়ারের ছাড়া আসলে কোনো বিকল্প নাই। এবং আরেকটি কথা বলতে চাই, যেটা হলো যে আপন ঠিকানায় যারা আপনারা আসতে চান, যারা অনেক আগে পরিবার থেকে হারিয়ে গেছেন কিন্তু বেশ কিছু বিষয় মনে আছে, নিজেরা চেষ্টা করেছেন কিন্তু যেতে পারেননি, তাদেরকে আমরা বলি আমাদেরকে মেইল করবার জন্য। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে APANTHIKANA21@gmail.com, দ্যাট ইজ আপন ঠিকানা 21@gmail.com। 21টা হচ্ছে 2021 সালে আমরা শুরু করেছি আপন ঠিকানাটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ব্যানারে, তো সেই জায়গাটা থেকে মেইল অ্যাড্রেসের সঙ্গে 21টা যুক্ত করা আছে। তো আমি আর কথা বাড়াবো না, শুরুতেই যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। কাকা, আপনার নামটা একটু বলেন তো। আগের নাম বলবো যেটা বাবা মায়ের দেয়া নাম, ইউসুফ। ইউসুফটা বাবা মায়ের দেয়া? জি। আর আপনার নাম কি পরবর্তীতে চেঞ্জ হয়েছে? পরবর্তীতে চেঞ্জ হয়েছে। কি রেখেছে? চানবাদশা। ইউসুফ চেঞ্জ হয়ে চানবাদশা রাখছে? জি। আচ্ছা, চেঞ্জের গল্পে আমি একটু আসতে চাই পরে। আপনি কেমনে কেমনে কিভাবে হারাইছেন সে গল্পটা আমাকে বিস্তারিত বলবেন। হ্যাঁ, আর তার আগে একটু, যেই পরিবারে আপনি বড় হয়েছেন, জন্ম হয়েছে যে পরিবারে, জি, ওখানকার কি মনে আছে আমাকে একটু বলেন তো, ছোটবেলার একবারে জীবনের প্রথম দিকটার স্মৃতি। আমার জীবনের প্রথম দিকটা, আমরা চার ভাই ছিলাম। আচ্ছা, কোনো বোন ছিল না। চার ভাই থেকে আমার বড় ভাই কি কাজ করতো এবং তার নাম কি আমার স্মরণ নেই। আচ্ছা, আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল মোস্তফা। হ্যাঁ। তৃতীয় ভাইয়ের নাম ছিল মজিবর। হ্যাঁ। আমার নাম ছিল ইউসুফ। ইউসুফ, মোস্তফা, মজিবর, ইউসুফ। জি। বাবার নাম? বাবার নাম মনে নেই। বাবার নামও মনে নেই না। মায়ের নাম? মায়ের নামও মনে নেই। আর কারো নামই কি মনে নাই? আর কারো নামই মনে নেই। আচ্ছা, তারপর আর কি মনে আছে? তারপর আমার আব্বা দীর্ঘদিনই আমার মানে অসুস্থ ছিল। হ্যাঁ। মারা গেছে, আমরা গরিব ছিলাম। আপনি, আপনার সামনেই মারা গেছে, মানে আপনি পরিবারে থাকা অবস্থায়? জি। তখনও আপনি হারান নাই? তখনও আমি হারাই নাই। তারপরে আমার দুই ভাই, আমার জানা মতো গরিব অবস্থা ছিল আমাদের, মানুষের বাড়ির কাজকর্ম করতো আর কি, এই গরু টরু রাখতো বা কাজকর্ম করতো। আর আমার আব্বা মারা গেল, মারা যাওয়ার কিছুদিন পর আবার আমাদের কবরস্থান ছিল পাশাপাশি, তো আব্বার মাটি দেওয়ার পরে কিছুদিন পরে মা আর আমি বাড়ির থেকে চলে আসলাম আর কি। বাকি দুই ভাই? বাকি দুই ভাই বাসায় বাড়িতে রয়ে গেল। ওই যে মানুষের বাসায় যে বসত চুক্তিতে কাজ করতো ওখানে থেকে গেল? ওখান থেকে গেল। আচ্ছা, আর থাকা তো মার সাথে যে আসলেন ওই দিনের ঘটনা মনে আছে, মা কি বলতেছিল? মার সাথে যে আসলাম ওই দিনের ঘটনা আমার কিছু স্মরণ নাই। মার সাথে আসলাম আমি লঞ্চে, লঞ্চে করে আসার পরে আইসা এতটুকু স্মরণ আছে, ঢাকা সদরঘাট নামছি। সদরঘাট নামার
সাথে সাথে মা ছিল অসুস্থ, তো আমারই কেমন জানি এক খালা মার সাথে দেখা হয়েছে, মার নিয়ে হাসপাতাল ভর্তি করছে। হাসপাতাল ভর্তি করার পর এরপরে খালা বলল, তুমি হাসপাতাল ঢুকতে পারবে না, তুমি আমার এই ছেলে আমার খালতো ভাই আর কি এর সাথে থাকো, বাইরেই তো এর সাথে থাকো। আচ্ছা থাকলাম, থাকার পরে হ্যাঁ আবার আমার নিয়ে ঘুরতে পারিল, লঞ্চে করেই মানে যে কোনো এক জায়গায় গেছে আর কি। তো আমার জায়গাটার নাম স্মরণ নাই, এমনি খালতো ভাই লইয়া গেছে নিয়ে আমার ওইখানেও আমি হারাই গেছি। হারায় রাস্তার মধ্যে আমি কান্নাকাটি করতেছি, তো আমার ওইখান থেকে আরেক লোকে কিভাবে হারাইছেন আমাকে একটু ঘটনাটা বলেন তো। মানে লঞ্চে গেছি। লঞ্চে কোথায় গেছেন? লঞ্চে কি খুল নিয়ে গেছি মানে জায়গাটা? না না, মাকে তো লঞ্চে করে এক জায়গায় নিয়ে আসলেন। জি, সেটা তো খালার বাসায় আসছেন। হ্যাঁ, খালা তারপরে মাকে হাসপাতালে নিয়ে গেছে, তখন পর্যন্ত আপনি হারান নাই? হারান নাই। হারাইলেন কি? খালাতো ভাইয়ের সাথে কি হয়েছে? খালাতো ভাইয়ের সাথে মানে ঘুরতে গেছি। ঘুরতে গেছে, হয়তো খালাতো ভাই আমার থুইয়া কি আল্লাহ আইসই পড়ছে নাকি, খালাতো ভাইয়ের আর বিশ্রয় পাইনি। তো ওইখানে এক রেল স্টেশন, আল্লাহ কি খুল নই নাকি এটাও আমি সঠিক বলতে পারবো না, এক রেল স্টেশন কান্নাকাটি করতেছি, ওই লোক এসে আমার বিষয়ল, তোমার বাড়ি ঘর কোনটায় কী লেনদেন আসে বিষয় আমার জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে আমি বললাম যে আমার বাড়ি ঘর কথা আমি বলতে পারবো না, তেমন এমন আমি ঢাকা আসছি, আমার মার সাথে মারে হাসপাতাল অসুস্থ, মারে হাসপাতাল ভর্তি করছে, খালতো ভাইয়ের সাথে আসি, মানে খালতো ভাইও আড়াই ফলাইছে। খালতো ভাইয়ের নাম মনে আছে? না, নাম মনে নেই। খালতো ভাইয়ের নাম মনে নেই। হ্যাঁ, ওই সময় আমার বয়স ছিল মনে করেন প্রায় পাঁচ ছয় বছর। পাঁচ ছয় বছর? জি। আর খালতো ভাই ছিল বড়। এরপরে খালতো ভাইয়ের আর পাই নেই, না পাওয়ার পরে ওই লোকে আমার বললো যে আমার লালন পালন করছে, ওই লোকে বললো তুমি রাত্র হয়ে গেছে এখন আর কোথায় যাইবা, চলো আমার সাথে। তা ওইখান থেকে আমার দ্বিতীয় আব্বা আমাকে নিয়ে, ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ শামসুদ্দিন। এই শামসুদ্দিন ইনি কি করতেন? উনি ওইখানে রিক্সা চালাইতো। ওই লোক আপনাকে নিয়ে গেল? জি, নিয়ে যায়। নিয়ে আনার পরে ওইখানে আমার লালন পালন করলো। তো আমার যেই মা, দ্বিতীয় মা আমার লালন পালন করছে, এই মার কাছে আমি বহু জিজ্ঞাসা করছি যে মা আমার কোথার থেকে আনছে, মানে মানুষের মানুষের কাছে শুনছি আমার আন্না পালছে। তো মার কাছেও জিজ্ঞাসা করছি, আব্বার কাছেও জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পর আব্বা বলছে না তোমাকে আমি পালক আনি নাই, তোমার আমি ওইখানে তোমার নানির বাড়ি আছিল, ওইখানে তোমার মার আমি বিবাহ করছি, বিবাহ করার পরে তোমার মা মারা গেছে, মারা যাওয়ার পরে তোমার নিয়ে আমি দেশাইয়ে পড়ছি, তোমার নিয়ে আমি দেশাই এসে পড়ছি। দাঁড়ান কাকা, আমি একটু জিনিসটা বুঝে নেই। আপনার বাবা আপনাকে বলতো যে, তার মানে ও বলতো যে আমি অরিজিনাল বাপ, মানে সেটা বলতো? জি। তো এটা কিভাবে হইলো জিনিসটা, মানে আপনাকে, আপনার তো মনেই আছে যে আপনাকে সে রেল লাইনে পাইছে? জি, আমার মনে আছে। তবুও মনে করেন আমি ফিরে আর জিজ্ঞাসা করছি, কিন্তু হে মনে করছে আপনি ভুলে গেছেন বিষয়টা। হ্যাঁ, হে কি বলতো? হ্যাঁ বলতো যে, যে কোনো লোকই বলতো যে আমি ওইখানে বিয়ে করছি, বিয়ে করার পর ওর মা মারা গেছে, ওকে নিয়ে আমি দেশে করছি, এই সবাই এটা বলতো। জি। এটা সে কেন করতো? এটা বলতো মানে তারও কোনো ছেলে মেয়ে আসছিল না, যাতে করে আপনি কোনোদিন কোনো চিন্তা না করেন যে না সে আমার বাপ না, আর আপনার পরিচয় নিয়েও যাতে কোনোদিন কেউ প্রশ্ন না তোলে, প্রশ্ন না করে। বাহ, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। আচ্ছা, ওই অনুসারেই মনে করেন আমি ওনার কাছে রয়েছি, ওনার লালন পালন করছে আমার। তো না, এক এক সময় এক এক জায়গায় যাইতো গা। তো আমার যেই মা, মা আমার লালন পালন করছে, ওই মাও মারা গেছে আজকে 28 বছর। তো ওই মার কাছে আপনি বলতেন না? ওই মাও কি একই কথা? ওই মার কাছে আমি বলতাম, ওই মাও সঠিক খবর কইতো না, মাও বলতো যে তোর আব্বাই ওইখানে বিয়ে করছে, তোর মা মারা গেছে। আচ্ছা, আমার মা যদি মারা গিয়া থাকে, আমার নানির বাড়ি আছে বা মামা ঘর ঠিকানা আছে বলো, যে কোনো একটা বললো আমার একটা দেও, কয় না কিছুই নেই। আচ্ছা, এই আমার পরিকল্পনা। তারপর? তারপর আমার এই মা মারা গেল 28 বছর। মারা যাওয়ার পরে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করলো, দ্বিতীয় বিয়ে করে ফিয়া মনে করেন গেল সৌদি আরব। সৌদি আরব গেল আমার মা আর 5 বছর আমার উপরে ফ্লাইতে। আবার আমার এক বোন পাল ছিল, ছোটো বোন, ওরও আমার উপরে ফ্লাইট হয়ে গেল গা। ফ্লাইট হয়ে যাওয়ার পরে ওরে আমি লালন পালন করে ওরে আমি নিজে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে আব্বা বিদেশ থেকে আসলো, বিদেশ থেকে আইসে মানে সৎমা এখন ঘর আমার লগে নানান বিচিকিৎসা, বিচিকিৎসার পরে আমি এখান থেকে বাড়ি গেলাম গা। আমার ওই সময় একটা বাচ্চা হয়েছে, দুটা বাচ্চা হয়েছে, মানে একটা মেয়ে একটা ছেলে। এদের নিয়ে আমার শ্বশুর বাড়ির এলাকা আবার
ওইখানে গেলাম, ওইখানে আজকে দীর্ঘ 21 বছর চলে, ওখানেই থাকেন? জি। বাবা কোথায় আছে কি অবস্থা কিছু জানেন না? না, বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছে, মারা যাওয়ার আগ পর্যন্ত বলে যায় নাই? না, বলেনি। অনেক লোকে জিজ্ঞেস করছে, তারপরে আমার শ্বশুর বাড়ি তো আমার কেউ জানতো না যে আমার লালন পালন করছে। তারপরে যখন আমার আপন মা মারা গেল, যে মা পালছে আর কি, ওই মা মারা যাওয়ার পরে শুনছে যে আমার পালক আনছে। কোন জায়গার থেকে আনছে? খুলনার থেকে আনছি। তো ওনারও অনেক জিজ্ঞাসাবাদ করছে, মানে ওনার কাছেও কিছু বলেনি। তো ওই বাপ মারা গেছে আজকে প্রায় 2.5 বছর। এখন আমি আপনার কাছে এতটুকুই আবদার, যদি আপনারা পারেন আল্লাহর মেহরবানি, আমার নিজের ঠিকানা আমি তাদের কাছে কিছু চাই না। যদি আমার ভাই ব্রাদার কেউ থাকিয়া থাকে, তাহলে মনে করুন আমার একটা রক্তর চিহ্ন, যে বলতে পারব মানুষের কাছে যে আমার একটা রক্তর চিহ্ন আছে, আর কিছু আমার দরকার নাই। কি করেন আপনি? আমি মাছের ব্যবসা করি, মানে গ্রামে ফেরি করে মাছের বিক্রি করি। মাছ বিক্রি করেন? মাছাই কি। আচ্ছা, সংসারে কে কে আছে? সংসারে আছে আমার এক ছেলে আছে, এখন বর্তমান 2 মেয়ে আসলো, মেয়ে দুটো বিয়ে দিলেছি, মাঝারও একটা ছেলে আছে, এই ছেলেটাই আর আমার ওয়াইফ আর আমি। কাকা, আপনার বয়স কত হতে পারে আনুমানিক? আমার বয়স হয়তো আনুমানিক 55 হবে। 50 বছর আগের ঘটনা এটা? জি। মানে সেই মুক্তিযুদ্ধের সময়কার গল্প বলা চলে, এরকম হবে। তো এই 50 বছর পরে এসে বাপ মায়ের খুঁজেছেন, এটার জন্য কষ্ট পাইতেছেন? বাপ মায়ের 50 বছর আগের থেকে না, মানে যেদিনকার থেকে 28 বছর আগে আমার যেই মা লালন পালন করছে, ওই মা মারা যাওয়ার পরে থেকেই, মানে আমার সবাই আমার কইতো যে তোর কই থেকে আনছে, কই থেকে আইনা লালন পালন করছে। তখন থেকেই আমার ভিতরে এই কল্পনা যে আজকের দিন আমার কেউ নাই, আমার যদি কোনো রক্তর চিহ্ন ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কেউ পাইতাম, তা আমার একটা মরিয়া গেল, মানে নিজে একটা বুঝ করতে পারলাম যে নিজের একটা। আপনি নিজে কখনো চেষ্টা করছেন এই 45-50 বছরে? নিজে অনেক চেষ্টা করছি। চেষ্টা করলে কি, আমার তো কোনো কিছু জানা নাই। কিভাবে চেষ্টা করতেন? যদি জানা থাকতো তাহলে তো মনে করেন আমি বার করতে পারতাম। মানে চেষ্টা করছি, আমার এই যে বাপে লালন পালন করছে, হের খাসার থেকে মানে আমি ঠিকানা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। দীর্ঘ জগতে অনেক চেষ্টা করছি, কোনো কখনো সে বলে নাই, কখনো সে বলে নাই, সে কখনো বলে নাই, আর সে আমার কোনো কিছু দেয়ও নাই। তো কাকা, আপনি যে আসছেন আজকে এখানে, এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? এই অনুষ্ঠান খোঁজ পাইছি আপনাকে ওই ইডা আমি প্রায় প্রায় দেখতাম ফেসবুকে। জি। বা দেখতাম, দেখে তারপরে আমার এক শালি বিয়া দিছি মিরাজিবাগ। হ্যাঁ, ওই শালীর সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে ওই বলছে যে এইভাবে এইভাবে দুলাভাই আসেন, আসলে আপনারা আমি নিয়ে এটাই করে দিন। তারপর আপনার শালীকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে? জি। যোগাযোগ করে তারপরে এখানে আসার ব্যবস্থা করছে। কোনো পয়সা কড়ি লাগছে কোথাও? না না, কিছু লাগে না। জি না। আপনি যে আজকে এই অনুষ্ঠানে আসছেন, আপনার মনে আছে মাত্র 3টা ভাইয়ের নাম? 3টা ভাইয়ের নাম। এছাড়া কি আর কোনো জায়গার নাম, কোনো কিছু আগে পিছে কখনো জীবনে মনে পড়ছে বা মনে আছে? না, কোনো জায়গার নামও মনে নেই, কিছু মনে নেই আমার। ওই ছোটবেলায় যে বাড়িতে বড় হয়েছেন, এই বাড়ির বাড়ির আশেপাশের কোনো এলাকা, কোনো আশেপাশে, মানে আমাদের বাড়ি ছিল আমার জানা মতো সারা বাড়ি, সারা বাড়ি, আর আশেপাশে কোনো বাড়ি নেই, একটা বাড়ি, একটা বাড়ি, মানে বাড়ি ছিল একটু দূরে দূরে আর কি। তা কোনো বাড়ি, আমি ছোট ওই সময় কোনো বাড়ি যাইতাম না। আর তাছাড়া আমার মানে ওরকম খেয়াল নাই মার সাথে গেছি নাকি বলতে পারবো না। বাজার ভাই চারজন ছিলেন? ভাই চারজন ছিলাম। একবার সবার বড় ভাইটা বাড়িতে থাকতো না? একবারে সবার বড় ভাইটা বাড়িতে থাকতো না। হ্যাঁ, অন্য জায়গায় আলা কি কাজ করতো জানেন না, জানতাম না। ওই প্রায় প্রায় মানে মাস, এক মাস, দেড় মাস, দুই মাস পর পর দেশ বাড়িতে আইতো। এরপরে আব্বা মারা যাওয়ার সময় দেখছি চাইরো ভাই একসাথে। আচ্ছা, এই বলতে পারবো। বাবা কি হয়ে মারা গেছিল, কিভাবে মারা গেছে? বাবা অসুস্থ ছিল। আচ্ছা, অসুস্থ ছিল, আমার মনে হয় খুব দীর্ঘদিন অসুস্থ ছিল। থাকার পরে বাবা তো কোনো কাজকর্ম করতে পারতো না। ওই আমার বড় যে দুই ভাই, এই দুই ভাই মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, গ্রামে যে কৃষিকাজ বা হাল টাজ চাষ করতো, এই করতো, এই নিয়েই মানে আমাকে সংসার চলতো, সংসার চলতো। বাবার সাথে কোনো স্মৃতি আছে, মায়ের সাথে কোনো স্মৃতি আছে? না, অনেক সময় থাকে তো সুখ দুঃখের অনেক অনেক গল্প থাকে, আছে এরকম কোনো কিছু? কিছুই নেই। ভাইদের সাথেও নাই? জি না। লঞ্চে করে আসছিলেন ঢাকাতে, এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত। আচ্ছা, এখন এটা কি ঢাকা ছিল কি না, এটা তো আপনি নিশ্চিত না?
জি না, কারণটা হচ্ছে আপনি বলতেছেন আপনাকে রেল স্টেশন থেকে পাইছে। জি, এবং সেই রেল স্টেশন আপনার বাবার বাড়ি কোথায় ছিল? আমার মানে পরবর্তীতে দ্বিতীয় যিনি বাবা, এই যে শোনা, ইয়ে নারায়ণগঞ্জ জেলার ভিতরে বন্দর ইউন, নারায়ণগঞ্জ জেলার ভিতরে ছিল। জি, তাহলে এমনও হতে পারে যে হয়তো ঢাকা থেকেই পাইছে, হয়তো নারায়ণগঞ্জে এসে, নারায়ণগঞ্জ থেকে এসে ঢাকা শহরে রিক্সা চালাইতো, এমনও তো হতে পারে, হইতে পারে। এই এই বিষয়গুলো সে কেন বললো না আমি ঠিক বুঝলাম না, মানে কি দরকার ছিল সেটা আমিও বুঝতে পারিনি। মানে আপনার তো নিশ্চিত ছিলেন, আপনার এই নামগুলো কি ছোটবেলা থেকেই মনে ছিল নাকি পরবর্তীতে এসে মনে মনে পড়েছে? না, আমার এই ইউসুফ নামটা আমার ছোটবেলা থেকে মনে ছিল। তো আপনি আপনার মা কিংবা বাবাকে বলেন নাই যে ইউসুফ নামে আমার একটা ভাই আছে? বলছি। কি বলে? বলছি যে আমার নাম ইউসুফ, আমার এক ভাই মজিবর, এক ভাই মোস্তফা, কয়ে গেলে কিছু না, এগুলো কিছু মনের কল্পনা। ও, এখানে একটু কারেকশন হবে, আমি আসলে ইউসুফ নামে ভাই না, ইউসুফ নামটা মনে রাখি দেওয়া। তো চানমিয়া নামটা আসলে কে দিল, কিভাবে দিল? চানমিয়া নামটা দিছে মানে আমার যেই মা পালছে, হুম, ওই মার মানে আমার নানি ছিল, ওই মার মা আর কি নানি, ওই নানি আমার নানি আর কি, হ্যাঁ, আমার নাম রাখছে চানবাসা। আচ্ছা, তো এখন ফ্যামিলি শুধু পরিচয়টুকু চান, বাবা তো বেঁচেই নাই, মাও বেঁচে আছে কিনা জানি না, মাও বেঁচে আছে নাকি এটা আমার শিওর জানা নাই, আমার মনে হয় না যে মা বেঁচে আছে। শুধুমাত্র ভাই দুইটা? জি, থাকলে ভাই দুইটা বেঁচে থাকার কথা। ভাইদের সাথে আপনার বয়স, আপনি তো সবার ছোট ছিলেন। জি, আমি ছোট ছিলাম। এই যে আপনার বড় বা মেঝো, এদের সাথে বয়সের পার্থক্য কেমন ছিল? ওরা যেহেতু মানুষের বাড়িতে কাজ করতো, এরা মনে করেন মোটামুটি আমার বড় যেটা, এটার বয়স আমার মনে হয় খুব সম্ভাবনা দশ এগারো বছর বয়স হবে। এই দশ এগারো বছর বয়স হলেই গ্রামাঞ্চলে কাজে দিয়ে দেয়, অনেকে বছর চুক্তিতে কাজে দিয়ে দেয়। মানে পরিষ্কার আমাদের অবস্থা ছিল গরিব, আমার বাড়ি বড় ছিল, বড় ছিল থাকলে কি হইব, আমাদের অন্য কোনো গৃহস্থী মানে এই সমস্ত ছিল না। বাবাকে কি কোনো কাজ করতে দেখছেন জীবনে কখনো? না, বাবাকে কাজ করতে দেখি, ওই সবসময় অসুখ অসুখ অবস্থায় দেখছেন। আরেকবার একটু বলেন আপনার নাম, নিজের নাম ইউসুফ, আপনার বাকি তিন ভাইয়ের মধ্যে আপনার সবার বড় ভাইয়ের নাম মনে নাই? মনে নাই। তার পরের জন যে ছিল তার নাম কি? দ্বিতীয় ভাইয়ের নাম হলো মোস্তফা, আর তৃতীয় ভাই? তৃতীয় ভাইয়ের নাম হলো মজিবর, আপনার নাম হলো ইউসুফ। আচ্ছা, কোনো বোন ছিল না? জি না। খালা ছিল একজন? খালা ছিল, খালা মানে আমাদের দেশের বাড়িতে আমি দেখি নেই, মানে এইখানে এসে এই খালার খোঁজ। বাপ চাচারা কোনো কিছু মনে নাই? না না। দাদা দাদি? জি, নানা নানি মনে নাই, ফুপু কিছু মনে নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা মনে করতে পারেন যে মাত্র তিনটা নাম মনে আছে, এটা দিয়ে কি হবে, যেটা দিয়ে অনেক কিছু হতে পারে। এমনও তো হতে পারে যে ওই তিন ভাইয়ের আত্মীয় স্বজনরা অপেক্ষায় থাকে কবে তার চাচা এই অনুষ্ঠানে আসবে। সুতরাং কোনো কিছুই ফেলল না, আমরা শুধু একটা কথা মনে রাখবেন, অনেক সময় দেখবেন যে পাঁচটা ভিডিও দিয়েছি পাঁচটাই সফল হয়ে গেছে, সাতটা ভিডিও দিয়েছি সাতটাই সফল হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আমি জানি না এটা কবে প্রচার আমি করব, তবে আগস্ট মাসের ঘটনা আমি বলতে পারি, আগস্ট মাস কিংবা তার আগের মাস প্রথম সাতটা ভিডিওর সাতটা ভিডিও সফল হলো, সাতটা ভিডিও সফল হলো। লকডাউনের মধ্যে ছিল, আমরা লকডাউন মধ্যেও দু একটা করার চেষ্টা করেছি, ঈদের বন্ধ সমস্ত কিছু মিলিয়ে আমরা ধামধাম ধামধাম করে আমরা আপডেটগুলো করে ফেলেছি, এবং আপনারা জানেন আমি একদিনে তিনটা আপডেট সম্পন্ন করেছিলাম, তারপরে ঈদের ছুটিতে চলে গেলাম। তো সেটাও যেমন পরিস্থিতি, আবার ঠিক এটাও পরিস্থিতি। আমি যে সময়টাতে ভিডিওটা রেকর্ড করছি, আমি বলছি যে এটা হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের চার তারিখ, এবং এ পর্যন্ত যে কটা ভিডিও এসছে আজকে এটা সহ চারটা বা পাঁচটা ভিডিও, তার মধ্যে একটা মাত্র ভিডিও সফল হয়েছে, বাকিগুলোর কোনো সফল হওয়ার কোনো সম্ভাবনাই আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি। তো তার মানে কি আমরা হতাশ হয়ে যাবো? নিশ্চয়ই না, আল্লাহ হতাশ হতে না করেছেন, এক। আর দুই নম্বর হচ্ছে যে আমি এই যে কথাগুলো বলছি এটা যখন প্রচার হবে সেই সময়ের প্রেক্ষাপট নাও হতে পারে, কারণ এটা এই সময়ের প্রেক্ষাপট, তারিখ দিয়ে আমি বললাম এই কারণে যে আসলে ওই তারিখে যদি আপনারা মেলান, এটা যদি অনেক পরে প্রচার হয় তাহলে আপনারা ঘটনার মিল পাবেন। তো আমি এই কারণেই বলছি যে সিচুয়েশন যেটাই হোক না কেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, উদ্দিনেমা ফল মাটি আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা শুধু চেষ্টা করে যাব। এনারা যারা পরিবার খুঁজে পান তারা অত্যন্ত ভাগ্যবান, যারা পান না তাদের মনে যাতে কোনো প্রকার আমাদের জায়গায় থেকে কোনো আফসোস না থাকে যে না আহা চেষ্টা তো করতে পারিনি আমরা, চেষ্টাটুকু আমরা করি আল্লাহ যদি ভাগ্যে রেখে থাকেন তাহলে নিশ্চয়ই হবে। কোনটা সফল হলো কোনটা সফল হলো না সেটা মাথায় রাখবেন না, আমাদের কাজ হচ্ছে বেসিক ভিডিও, বেসিক ভিডিও সফল করা। আমি জানি যে বেসিক ভিডিওর চাইতে অনেক অনেক বেশি আপডেট ভিডিওতে মানুষ অনেক বেশি আগ্রহ দেখান, অনেক বেশি ওটা দেখেন, ভিউ করেন, তার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে মানুষ ওই মোমেন্টটাকে খুব বেশি পরিমাণে এনজয় করে, মানুষ ওই মোমেন্টটাকে মনের মধ্যে অনেক বেশি ইমোশন ফিল করে যে দুই পরিবার এত বছর পরে দেখা হচ্ছে, না জানি তাদের মধ্যে অনুভূতিটা কী হয়। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট,
কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা সামাজিক দায়বদ্ধতা জায়গা, সামাজিক দায়িত্বের জায়গা। ওই মোমেন্টগুলো যদি আমরা বেশি বেশি চাই তাহলে আমাদের বেশি বেশি চেষ্টা করতে হবে, শেয়ার করতে হবে। সুতরাং যেটাই আসুক না কেন, যাই আসুক না কেন, আপন ঠিকানায় প্লিজ শেয়ারের যেন কোনো কমতি না হয়। সবাই শেয়ার করুন এই আহ্বান জানিয়ে, আল্লাহর উপর তাওয়াফ করে আমরা যেন খুব ভালো একটা সংবাদ নিয়ে দ্রুত ফিরে আসতে পারি, এই চেষ্টায় আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংস নিয়ে এসছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন ও লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে পাচ্ছেন 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্যে একদম ফ্রি, এবং 65 বয়সর্ধ নাগরিকদের জন্য আলেশা কার্ডের মূল্য 50% ডিসকাউন্ট। এবং এজন্যে আলেশা কার্ড বলছে ইচ্ছেরা সব এখন হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। সবাই অনেক ভালো থাকুন। কাকা, আর কিছু কি মনে আছে? ভিডিও শেষ করব, আর কিছু মনে নাই। আচ্ছা, আপনি যা লিখে নিয়ে আসছেন এখানে, সেই লেখাগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আপনি সেটাই বলেছেন এখানে। হ্যাঁ, সো এই লেখার বাইরে নতুন করে পড়ার কিছু নাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।